হচ্ছে পাথরবিহীন রেলপথ, চলছে রেলের ট্র্যাক কার। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুতে 2 কিলোমিটারের বেশি রেলপথের নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি কাজ শেষ করতে দিন রাত শ্রমিক প্রকৌশলীদের ব্যস্ততা। প্রতিদিন সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে নির্মাণ হচ্ছে 120 মিটার করে রেলপথ। ট্রাক কারে চড়ে আসছে প্যানেল, সেগুলো ক্রেনে করে নিয়ে বসানো হচ্ছে সেতুর ওপর। এরপর শাটারিং, স্লিপারের মেজারমেন্ট ও কংক্রিটিং সহ নানামুখী কর্মযজ্ঞ। মাটাম দেওয়ার পরে এই রডটা এটা এখান দিয়ে খাঁচাটা বাঁধা হবে। শাটারের যে ওয়াল্ডটা আছে ওয়াল্ডটা দেবো, ওয়াল্ডটা দেবো, শাটার স্থাপন করবো। কাজ আগে দিতেছে গা, মোটামুটি ইনশাল্লাহ অনেক দ্রুত কাজ শেষ হয়ে যাবে। আগামী মার্চের মধ্যে আমরা 100% কাজ শেষ করতে পারবো। সেতুর উভয় প্রান্তের 6.62 কিলোমিটার ভায়াডাক্টে পাথরবিহীন রেল লাইন বসানোর কাজ শেষ। 29.23 কিলোমিটার পাথরসহ রেলপথের কাজও শেষ হয়েছে অনেক আগেই। মাওয়া ভাঙা অংশের কাজের অগ্রগতি প্রায় 90%। টাইম লাইনটা সেট করেছি, আশা করি আমরা এই সময়ের মধ্যে শেষ করতে পারবো। ঢাকা ভাঙা 82 কিলোমিটার অংশে ভাঙা জংশন স্টেশন সহ মোট 10টি স্টেশনের কাজও শেষের পথে। নির্মিত হলে এটি হবে বাংলাদেশ রেলওয়ের সর্বাধুনিক জংশন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সাথে রেলের সংযোগ ঘটাবে এই স্টেশন। স্টেশনগুলোর সার্বিক অগ্রগতিও প্রায় 70%। ভবনে ওই টাইসের কাজ চলতেছে এবং ফিনিশিং কাজ চলতেছে। যে সময়টা দিছে আমাদের এই সময় অনুযায়ী কাজগুলো আমরা শেষ করব। স্টেশন বিল্ডিং একটি আইকনিক বিল্ডিং, এই বিল্ডিংয়ের কাজ আমাদের এবছরের মধ্যেই সম্পন্ন করার টার্গেট আছে। নির্দিষ্ট সময়ে কাজ শেষে চলতি বছর জুনে পদ্মা সেতু দিয়ে চলবে ট্রেন, আর 2024 সালের জুনে ঢাকা যশোর রুটেও ট্রেন চলাচলের আশা প্রকল্প সংশ্লিষ্টদের। মূলত কাজ করছি আগামী জুন মাসে যাতে আমরা এখানে রেল লাইন চালু করতে পারি, সেই লক্ষ্যে আমরা দিন রাত কাজ করছি। যারা কাজগুলো এগিয়ে নিচ্ছেন তাদের প্রত্যেকের, সংশ্লিষ্ট প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাচ্ছি। এই স্থাপনাগুলো আমাদের দেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করছে। পদ্মা সেতু হয়ে রেল চলবে অটোমেটিক সিগন্যাল পদ্ধতিতে, এতে থাকবে না দুর্ঘটনার আশঙ্কা।